সকল হিমার্স। হিমার্সে নির্ভুলভাবে লক্ষ্য বস্তুকে আঘাত হানতে পারার মূলে রয়েছে বিশেষ নেভিগেশন ব্যবস্থা। এতে ব্যবহার করা হয়েছে গাইরোস্কোপ এবং অ্যাক্সেলেরোমিটার সেন্সর। এর ফলে লক্ষ্যবস্তু নির্ভুল অবস্থান চিহ্নিত করা যায়। পোশাকি নাম হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম। আদতে রাশিয়ার হামলা ঠেকাতে ইউক্রেন সেনার অন্তিম আশ্রয়। আমেরিকা থেকে আমদানি করা AM-142 মাল্টিপল রকেট লঞ্চারের সৌজন্যে দেড় মাস ধরে রুশ ফৌজের অগ্রগতি অনেকটাই মুখে দিতে পেরেছে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির অনুগত বাহিনী। হিমার্সের এমন সাফল্য দেখার পরে ইউক্রেনের প্রতিবেশী পোল্যান্ড, এস্তোনিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়ার মতো দেশ আমেরিকার কাছে এই ক্ষেপণাস্ত্র কেনার দরবার শুরু করেছে বলে পেন্টাগন সূত্রে জানা গেছে। মে মাসে মারিউপোল, জুনের গোড়ায় সেভেরোদোনেৎস্ক, এরপর গত দেড় মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী ইউক্রেনের তেমন কোনো এলাকা দখল করতে পারেনি, বরং কিভের প্রতিক্রমে কিছু এলাকা হাতছাড়া হয়েছে রুশের। এমনকি সীমান্ত লাগোয়া ডোনেৎস্ক এবং লুহান্স্ক অঞ্চলেও তেমন সাফল্য মেলেনি। গত 24 ফেব্রুয়ারি যুদ্ধ ঘোষণার আগে ওই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন পুতিন। সেখান থেকেই প্রথম রুশ সেনার অনুপ্রবেশেরও খবর মেলে। ওই অঞ্চলে জনগোষ্ঠী বড় অংশ রুশ। মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদী মিলিশিয়া গোষ্ঠীর সহায়তা সত্ত্বেও ডনবাসে প্রত্যাশিত সাফল্য তো পায়নি রুশ ফৌজ। তাদের তৎপরতাকে হিমার্সের সহায়তায় ঠেকিয়ে রাখতে পেরেছে ইউক্রেন। যুদ্ধের গোড়ায় রুশ ট্যাঙ্ক বহরকে রোখার জন্য ইউক্রেন সেনার FGM-148 জ্যাভলিন ক্ষেপণাস্ত্র দিয়েছিল আমেরিকা। যুদ্ধক্ষেত্রে যার সাফল্য ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। দেওয়া হয়েছিল বিমান বিধ্বংসী স্ট্রিঙ্গার ক্ষেপণাস্ত্র। পরবর্তী পর্যায়ে জুনের শেষ পর্বে 155 মিলিমিটার M-777 হাউথাইজার এবং হিমার্স ক্ষেপণাস্ত্র দেওয়া হয় ইউক্রেনকে। যুদ্ধক্ষেত্রে দ্রুত মোতায়েন সক্ষম এই ট্রাকবাহিত ক্ষেপণাস্ত্রের সাহায্যে 300 কিলোমিটার পর্যন্ত দূরে শত্রুকে ঘায়েল করা যায়। পাশাপাশি 5 কিলোমিটার পাল্লাতেও আঘাত আনা সম্ভব। ব্যবহার করা যায় বিভিন্ন ধরনের বিস্ফোরক ভরা রকেট। ডনবাসের যুদ্ধে রুশ আর্টিলারি বাহিনীর বিরুদ্ধে কার্যকারিতার প্রমাণ দেওয়ার পরে আমেরিকার কাছ থেকে হিমার্স পেতে সক্রিয় হয়ে উঠেছে রুশ আগ্রাসনের আতঙ্কে থাকা বলকানো দেশগুলি। সম্প্রতি কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্যবাহী জাহাজগুলিকে চলাচলের সুযোগ দিতে সম্মত হয়েছে চুক্তি করেছে রাশিয়া। তার অন্যতম কারণ হিমার্সের পাল্লা বলে মনে করা হচ্ছে। 2010 সাল থেকে আমেরিকার সেনাবাহিনী ব্যবহৃত হিমার্স অর্থাৎ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের একাধিক বৈশিষ্ট্য রয়েছে। ইতিমধ্যেই এস্তোনিয়া 6টি হিমার্সের M-142 কেনার জন্য $50 কোটি বরাদ দিয়েছে আমেরিকা। লিথুয়ানিয়া দিয়েছে 30 কোটি। ধাপে ধাপে 100 হিমার্স কেনার জন্য ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু করেছে পোল্যান্ড। কেন এত সাফল্য হিমার্স? হিমার্সের নির্ভুলভাবে লক্ষ্য বস্তুকে আঘাত হানতে পারার মূলে রয়েছে বিশেষ নেভিগেশন ব্যবস্থা। এতে ব্যবহার করা হয়েছে গাইরোস্কোপ এবং অ্যাক্সেলেরোমিটার সেন্সর। এর ফলে লক্ষ্যবস্তু নির্ভুল অবস্থান চিহ্নিত করা যায়। হিমার্সের প্রতিটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের 6টি টিউব রয়েছে। এগুলো দিয়ে সাধারণ পাল্লার গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা GMLRS ছোড়া হয়, যা বহুদূরে লক্ষ্যবস্তুকে নির্ভুল আঘাত আনতে পারে। গত 25 জুন প্রথম আমেরিকা থেকে 8টি হিমার্স পেয়েছিল ইউক্রেন। এরপর থেকে 16 জুলাইয়ের মধ্যে সেগুলি ব্যবহার করে রুশ বাহিনী অন্তত 30টি সামরিক অবস্থান ধ্বংস করা হয়েছে বলে ইউক্রেনের প্রতিরক্ষা দপ্তরের দাবি।